নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত। এর আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুধুমাত্র ভারত নামেই জব্দ হয়ে গেছে সবাই। বিরোধী জোট মানে INDIA এখন চিন্তা করছে নামটাই না তারা বদলে ফেলে। পজিশন এমন, সিচুয়েশন এমন তৈরি হয়েছে, রাজনীতির পটভূমি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে গিয়ে ভারতবর্ষের জনগণ ভারতবর্ষকেই চাইছে। তাই INDIA এখন একদম ব্যাকফুটে। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন ভারতবর্ষ যে নামটা উচ্চারিত হয় একদম কি বলবো হৃদয়ের অন্তঃস্থল থেকে, কারণ আমরা বলি ভারত মাতা কি জয়। সেনাবাহিনী জওয়ান থেকে শুরু করে ভারতের খেলোয়াড় প্রত্যেকের কণ্ঠে একটি ধ্বনি উচ্চারিত হয় এবং সেটা হচ্ছে ভারত মাতা কি জয়। ভারত মাতার শৃঙ্খলা মোচনের জন্য বিপ্লবীরা প্রাণ দিয়েছিল, প্রাণ নিয়েছিল, চরকা চালিয়ে, চরকা টাঙিয়ে, চরকা টেনে স্বাধীনতা এসেছে এটা বিশ্বাস করানো হয়। কিন্তু আমরা জানি কত রক্ত দিয়ে তবে দেশে স্বাধীনতা এসেছে। সেই দেশ যে দেশটাকে আমরা ভারত মাতা মা বলে পূজো করি, ইন্ডিয়া মাতা আমরা কেউ বলি না, বলি ভারত মাতা। বহুদিন পরে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্কটা এমন জায়গায় গেছে যেখানে গোটা দেশ উত্তাল হয়ে গেছে। আপনি জানেন মানে আপনারা যারা সবাই তো ওয়াকিবহল, সবাই ফেসবুক টুইটার হ্যান্ডেল সব দেখেন, তো সেখানে আপনারা দেখেছেন যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সবাই কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং সবাই এক বাক্যে স্বীকার করছে ভারত নামটাই ঠিক। এই রাজ্যে কিছু বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা এদের কথা বাদ দিন, বাদ বাকি সবাই কিন্তু এক বাক্যে মেনে নিয়েছে ভারত নামটাই ঠিক আছে। অবাক হয়ে দেখছিলাম এই রাজ্যে বেশ কিছু সাংবাদিক আছে, তারা প্রশ্ন তুলছে, আচ্ছা এটা কি করে হবে, পাসপোর্টে কি নাম লেখা আছে? মহা মুশকিল, পাসপোর্টে নাম লেখা আছে ইংরাজিতে, তার সঙ্গে সঙ্গে বাংলা হিন্দিতেও তো আছে, ভারত আছে তো, ভারত গণতন্ত্র আছে তো, কথাটা ভারত না ইন্ডিয়া এতে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। এবং এই রাজ্যের সাংবাদিকরা প্রশ্ন তুলছে, আচ্ছা IIT নাম তাহলে কি হবে, আচ্ছা SBI নাম তাহলে কি হবে? এত প্রশ্ন করছে যেন মনে হচ্ছে নাম বদল করলে এগুলোকে বদল করা যাবে না। আজকে ডিজিটাল যুগ বা ডিজিটাল ভারত, এই যে ডিজিটাল ভারত এই কথাটা যদি বলতে হয় আমাদের, তো চেঞ্জ করতে কতক্ষণ লাগবে? আজকে আমরা কতজন আছি যারা ওই কাগজে ফর্দ লিখে যায় কি, সেটাও উঠে গেছে। আজকে ব্যাংকের একটা সিস্টেম চেঞ্জ হয়ে যায়, আমার অ্যাকাউন্ট ছিল UBI, PNB-র সঙ্গে মার্চ করার পরে আমি অটোমেটিক দেখলাম আমার অ্যাকাউন্টের নাম্বার এসে গেছে PNB, অর্থাৎ আমার অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে গেছে। কই আমার তো সেই জন্য কাগজপত্র চেঞ্জ করার দরকার হয়নি। অর্থাৎ যে মুহূর্তে সরকার মনে করবে যে নামটা ভারত, সেই মুহূর্তে সব কিছুর নামই চেঞ্জ হয়ে যাবে। IIT-র নাম কী হবে? আচ্ছা এই সমস্ত সাংবাদিক থেকে শুরু করে এই সমস্ত রাজনীতিবিদেরা একবারও কি ভেবে দেখেছেন যে এই যে কথাগুলো বলছেন এই রাজ্যেই এরকম একটা ঘটনা আছে? অর্থাৎ ক্যালকাটা আর কলকাতা, ক্যালকাটা ছিল তো নামটা, সেটাকে কলকাতা করা হলো কেন? উচ্চারণের সুবিধার জন্য। ইংরেজরা ক্যালকাটা বলতো, আমরা তাই ক্যালকাটা বলতাম, এখন কলকাতা। কিন্তু বলুন তো ক্যালকাটা হাইকোর্ট বলেন না কলকাতা হাইকোর্ট বলেন, কি বলেন? ক্যালকাটা মেডিকেল কলেজ না কলকাতা মেডিকেল কলেজ, নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এরকম অযথা প্রশ্ন তোলেন কেন? আবার CPIM-এর নেতারা সব বলছেন নাকি নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। আরে লেনিন সরণিটা কোত্থেকে এলো বাবা, ভারতবর্ষের বুকে লেনিন কোত্থেকে এলো, মার্কস কার্ল মার্কস সরণি এসব কোথে থেকে এসেছিল? নাম পরিবর্তন আপনারা করেননি, খালি সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা, না সকাল সন্ধে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। অফ ইন্ডিয়া, CPIM কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আরে ভারতীয় কমিউনিস্ট পার্টি বলুন না, যেরকম ভারতীয় জনতা পার্টি, ভারতীয়, এই ভারতীয়ত্ব মানে ভারতীয়ত্ব আছে বলেই তো অনেকখানি তারা দম রাখতে পারছে। ভারতীয়, ভারত বলতে কোথায় কি, মানে বলতে ক্ষতিটা কোথায়? আচ্ছা আমরা জাতীয় সঙ্গীত গাই, জাতীয় সঙ্গীতের মধ্যে কি আছে? ভারত ও ভাগ্য বিধাতা, কোথাও আছে নাকি ইন্ডিয়া ভাগ্য বিধাতা? ভারত নামটা তো সব জায়গায় রয়েছে, ভারতকে বাদ দিলে কোনো কিছু থাকেই না, আর ভারত নামটা নিতেই কিন্তু সব শেষ। এবার আসে রাজনীতির কচকচা নিতে, মানে রাজনীতি যেখানে হচ্ছে, রাজনীতি খুব জোর চলছে, কিন্তু আপনি এই রাজ্যে বসে দেখছেন ওই চুটপাট কিছু দেখছেন, CPIM-এর দু একজন টুইট করছে বলছে, আর কেউ কেউ ওই সাংবাদিকরা প্রশ্ন করছে যাদের প্রশ্নের অর্ধেক উত্তর আমি আপনাদের দিয়েই দিলাম, কারণ এখনও পর্যন্ত ক্যালকাটা হাইকোর্ট বলা হয়, কলকাতা হাইকোর্ট বলা হয় না, ক্যালকাটা হাইকোর্টই বলা হচ্ছে। আপনি দেখবেন ওদের ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় ক্যালকাটা হাইকোর্ট, এরকম বহু জায়গা আছে সেগুলো ক্যালকাটা নামই আছে, কাজে কোনো অসুবিধা হয়নি। এবারে SBI-র নাম কী হবে, SBI কি SBI থাকবে, LIC-র নাম কী হবে,
এই সমস্ত প্রশ্ন উত্তর এগুলো সব পাওয়া যাবে। নাম চেঞ্জ হলে কি মুশকিল হবে? আসলে মুশকিলটা কোথায় হয়ে গেছে জানেন? এটা যদি এর আগে হতো বা এটা যদি এই জোটটার নাম মানে যে জোটটা এটা তৈরি করেছে তার নাম INDIA যদি না রাখতো তাহলে এসব প্রশ্নই আসতো না। তা তারা তো ভাবেইনি, তারা তো ভেবেছিল একটা জিনিস, ভেবেছিল যে এবার মানুষকে আমি বলবো, বোঝাবো ইন্ডিয়া, এবার ইন্ডিয়া জিতবে, জিতেগা ইন্ডিয়া। মমতা ব্যানার্জি বেশ খুশি হয়ে দিচ্ছিলেন নামটা ইন্ডিয়া, শুনছি মানে শুনেছি তিনি নাকি নাম দিয়েছেন, জানি না তিনি দিয়েছেন বা কে দিয়েছেন, শোনা যায়। আমার শোনা ভুল হতে পারে, আবার নাও ঠিক হতে পারে, না ঠিকও হতে পারে, তাই না? তো মমতা ব্যানার্জি বলেছেন শুনছিলাম, তো জিতেগা ইন্ডিয়া খুব করে ফেলেছেন। এই ইন্ডিয়া যে আমাদের ভারত ইন্ডিয়া সেটা নয়, সেটা বলার অপেক্ষা কাউকে রাখে না, কারণ সবাই জানে এই যে জোটটা জানো INDIA, এর এই জোটের সঙ্গে একদম কি বলবো দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত। সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের একটা জোট বা ঘোট, যেটা আমার আপনজন মানে আপনি বা আপনারা যেটা বলেন যে ঘোট বলবেন, দাদা এটাকে ঘোট বলবেন, ঠিক ঘোট, এই ঘোট ঘোট পাকানোর ব্যাপারটা, এরা কিন্তু নামটা দিয়ে পড়ে গেছে, মানে খুব ভেবেছিল হেভি কাজ করে ফেলেছে। কিন্তু এখন একটা জিনিস আপনারা খুব খেয়াল করে দেখবেন, গোটা দেশের লোক কিন্তু চাইছে ভারত নামটা থাক। ইসরোর নাম কেন চেঞ্জ হবে? আরে সে চেঞ্জ হবে কী হবে? তা চেঞ্জ হয়েছে তো, শ্রীলঙ্কার নাম সিলন ছিল, শ্রীলঙ্কা হয়ে গেছে, কী হয়ে গেছে? বর্মা ছিল, মায়ানমার হয়ে গেছে, কী হয়ে গেছে? এরকম কত দেশ আছে তাদের নাম চেঞ্জ হয়ে গেছে, তাতে কী হয়েছে? আবার চেঞ্জ হবে সব কিছু, ক্ষতি কী আছে? সংবিধানে নেই, সংবিধান আছে দাদা, আছে, সব আছে। আপনারা সংবিধানটাকে একদম গুলে খেয়েছেন মনে হচ্ছে, সংবিধানে অপশনও খোলা আছে, চেঞ্জ করা যায়, করে দেবে চেঞ্জ, মেজরিটি দরকার আছে, চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন না। নাম চেঞ্জ করা যদি মনে করে এই প্রধানমন্ত্রী, নাম চেঞ্জ হবে, আর সেই দিকে এগোচ্ছে মনে হচ্ছে, কারণ গোটা দেশের মতামত কিন্তু একদিকে যাচ্ছে। এবার যদি পিছিয়ে যায় মানে এই ভারত সরকার মানে এই গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার যদি পিছিয়ে যায়, এবার বিজেপি যদি পিছিয়ে যায় তাহলে আবার লোকে অন্য কথা বলবে। আর পিছনের জায়গায় কিন্তু এই বিজেপি সরকারও নেই, কারণ যেভাবে একটা হাওয়া উঠে গেছে ভারত ভারত, আর ম্যাক্সিমাম লোক সে সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে BSF তারপর CRPF মানে সেনা জওয়ান, বাড়ি ঘর যেখানে দেখুন, মা বোন ছেলে মানে সবাই, মানে এই রাজনীতি যারা করে না বাদ বাকি সবাই চাইছে নামটা চেঞ্জ হয়ে যাক, ভারতই থাক। চেঞ্জ কী আছে? পুরোনো নামে ফিরে এসো, ওই ওই ইংরেজদের দেওয়ার নাম ফেলে দাও। এবার আবার বেরোতে শুরু করেছে, এ তো মেগাস্থিরিস করে দিয়ে গেছে, ভাস্কোটা গামা আবিষ্কার করতে এসেছিল। আরে ভাস্কোটা গামা আবিষ্কার করতে এসে রেড ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে দিয়েছে, সে বলেছে সেটাই মেনে নিতে হবে? মানে আমি আপনার বাড়ির সামনে যেতে যেতে দেখলাম বাড়ির সামনে কে আছে, মানে যারা বলছেন আর কি, এই যুক্তি যারা ছেঁদো যুক্তি দেন তাদের উদ্দেশ্যে বলা, আমার যেতে যেতে মনে হলো আপনার বাড়ির সামনে গিয়ে এই বাড়িটা কিন্তু চিড়িয়াখানা, আপনি লিখে রেখেছেন এটা কি কোনো একটা ওই নিবাস ফিবাস লিখেছেন, শান্তি নিবাস বা ওরকম লিখেছেন। আমি গিয়ে বললাম বাহ বাড়িটা খুব সুন্দর, এটা চিড়িয়াখানা। আমি বলেছি চিড়িয়াখানা মানে চিড়িয়াখানা মানে আপনারা যারা ভেতরে আছেন তারা সব জন্তু জানোয়ার, এটা হয় নাকি? আপনাদের তো পরিচয় আছে, আপনি তো বলবেন না এটা শান্তি নিবাস, এটার নাম শান্তি নিবাস, আমরা সবাই মানুষ, আমরা শান্তির দূত, আমরা বুদ্ধি বেঁচে খাই, মানে ওদের কথা বলছে, আমরা বুদ্ধি বেঁচে খাই, তারা বলবে। আমি যেতে যেতে বললাম এসব এক চিড়িয়াখানা ঘর, এটা চিড়িয়াখানা, এতে ভেতরে যারা আছে সব জন্তু জানোয়ার, ব্যাস হয়ে গেল। কবে কোথায় ভাস্কোটা গামা বলেছে সেটাই ঠিক, কবে বলেছে রেড ইন্ডিয়ান সেটা ঠিক, মেগাস্থিনিস লিখে গেছে সেটা ঠিক, তার আগে নাম ছিল হরি, মানে এদের যে ছেঁদো যুক্তি, ভারতবর্ষকে নিয়ে যখন ছেলেখেলা করে না, আমি বলি না সবার আগে আমার কাছে দেশ, দেশকে নিয়ে যখন ছেলেখেলা করে না মেগাস্থিনিস থেকে শুরু করে সবাই বলে, নাম বদলালে কী হবে? ভয় পাচ্ছেন কেন? বলছে ইন্ডিয়া জোটের নামে ভয় পেয়ে গেছে, মানে এই ঘোটকে, ভোটকে ভয় পেয়ে নাকি নাম চেঞ্জ করছে, দূর মশাই আপনারা ভয় পাচ্ছেন। এবার আমি আপনাদের দিই প্রমাণ যে এরা ভয় পাচ্ছে, এবার শুনুন ওমর আবদুল্লাহ কি বলছে, শুনুন। ব্যাংক অফ ইন্ডিয়া কার নাম বদলেগা, ইসরো জিনোনে অভি চন্দ্রযান কা কামিয়াব মিশন পুরা কিয়া কিয়া উসকা নাম বদলোগে, IIT IIM কিতনে এসে ইদারে হ্যায় জিনকা আপকো নাম বদলনা হোগা, আগর সিরফ গর্জ ইয়ে হ্যায় কে অপোজিশন কি পার্টিও নে আপনা নাম ইন্ডিয়া রাখা হ্যায় তো ফির হাম আপনাই নাম বদল দেঙ্গে, হাম মুলক কো মুসিবত মে নাহি ডালনা চাহতে, হাম মুলক কো তকলিফ মে নাহি ডালনা চাহতে, হাম মুলক কে খরচে বড়ানে কে লিয়ে ইয়াহা নাহি আয়ে হ্যায় বলকে কম করনে কে লিয়ে আয়ে হ্যায়। अगर हमें जरा सा भी ये इशारा मिले कि ये इस वजह से किया जा रहा है क्योंकि अलायंस का नाम इंडिया है तो फिर हम अपना ही नाम बदल देंगे ना, मुल्क का नाम बदलने की कोई जरूरत नहीं। सुन लें,
সূত্র কিন্তু দিয়ে দিয়েছে, তাহলে আমরা নামই বদল করে নেব। ভয় মোদিজি পাচ্ছে নাকি মোদিজি ঠিক রাস্তায় গেছে? এই ভারত নামটা নিয়ে এই জোট বা ঘোট তৈরি করার আগে থেকে কিন্তু ভারত নামের জন্য অনেকেই অ্যাপিল করে গেছে। কেউ সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছে, জনস্বার্থ মামলা করেছে, কেউ অ্যাপিল করেছে অন্য জায়গায়, এরকম করে 2016 থেকে চলছে। মানে এই মোদিজি আসার পর থেকে কিন্তু 2014 পর থেকে এসবগুলো চলছে কিন্তু, যে নামটা ভারত করতে হবে। জোট তো এইসব এই দুর্নীতিকারী যে সমস্ত লোকেরা আছে যারা সে দুর্নীতির সঙ্গে জড়িত, নাম ফাম পাওয়া যায় আর কি, ন্যাশনাল হেরাল্ড থেকে শুরু করে সারদা, রোজভ্যালি, চিটফান্ড, টাকা মারা, তারপরে এই কী বলে বালি চোর, কয়লা চোর, এই সমস্ত যারা জড়িয়ে আছে এরা সবাই মিলে যে জোট করেছে চাকরি বেচা, এই জোট তৈরি হওয়ার আগে থেকে কিন্তু ভারত নামের জন্য অনেকেই চেষ্টা করে গেছে, ভারত নামটাই আসুক, ভারতবর্ষ ভারতবর্ষই হবে। কারণ আমাদের জাতীয় সঙ্গীত গাই সেখানে ইন্ডিয়া নাম নেই, ভারত, বন্দে মাতরম বলি আমরা সেখানে মায়ের রূপে বন্দনা করায়, অনেকে আবার বন্দে মাতরম বলতে আবার আপত্তি আছে, তো যাদের আপত্তি আছে তারা অন্য জায়গায় যাক। তো বন্দে মাতরম থেকে শুরু করে সব কিছুই আমরা বলি সেখানে মা, ভারত মাতা বলা হয়, ইন্ডিয়া মাতা বলা হয় না। বিপ্লবীরা লড়াই লড়েছিল ইন্ডিয়াকে স্বাধীন করার জন্য না, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। ভারত মাতা শৃঙ্খলা মোচন করার কথা বারবার বলা আছে, কোথাও ইন্ডিয়া মাতা কথা আসে না। কে কী দিয়ে গেছে নাম সেই নামই ধরে নেবো, ওই আমার যুক্তি কিন্তু রইলো। এরপর থেকে যে বলবে তাকে এই যুক্তি দিয়ে দেবেন, যে আপনার বাড়ির সামনে যেতে যেতে মনে হলো এই বাড়িটা চিড়িয়াখানা, ভেতরে যারা থাকে জন্তু জানোয়ার, তাহলে কি আপনি মেনে নেবেন? আমি বললাম বলে আমি নাম দিয়েছি আমার মনের মধ্যে থাকবে, সেটা কি সবাই মিলে মানবেন কেন? কে দিয়েছিল নাম তার কথা ভুলে যান, আমাদের অরিজিনাল নাম যা আছে তাই থাকবে, তাই না? যুক্তিগুলো যদি মনে যুক্তিগ্রাহ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ফারুক আবদুল্লার ছেলে ওমর আবদুল্লার কথা শুনে কি মনে হলো? এবার কিন্তু এরাই চাইছে নামটা চেঞ্জ করতে। দেখবেন আপের কেজরিওয়ালও কিন্তু এরকম টাইপের কথা বলেছে, আরে আমরা যদি ভারত রেখে দিই মগের মূল, তোমার মনে হলো তুমি রেখে দিলে ভারতের কি লিখবে, ভ্রষ্টাচার দিয়ে বি দিয়ে শুরু হবে, মানে সব একদম কি বলবো আর কি। এই রাজনীতিটা এমন জায়গায় নিয়ে গেছে, এই ফায়দাটা নেওয়ার জন্য এরা নামটা করেছিল, যেটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যেদিন এরা নাম করেছিল সেদিনই আমি বলেছিলাম এই নামটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হবে এবং এই নামের জন্য অনেক কিছু হবে, কারণ আমরা কোনোদিন চাইবো না ইন্ডিয়া হেরে যাক, আর এরা সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করছে। মানে রাজনীতি এটা এত নোংরা জায়গায় গেছে যে দেশের নাম নিয়ে ওরা রাজনীতি করে, আবার বলছে দেশের নাম বদল করছে। সবচেয়ে বড় দুর্নীতি, সবচেয়ে বড় নোংরামো যদি করে থাকে তো এরা করেছে, নামটা INDIA রেখে, এটা উচিত হয়নি। সোজা কথা সোজাভাবে বলি, ও কী হবে আমি পরোয়া করি না, যা সত্যি তাই বললাম, একদম আনকাট বললাম। এদের উচিত নামটা চেঞ্জ করে সুরসুর করে ওই কোনো একটা জোটের নাম দেওয়া, UPA 1, UPA 2 হয়েছে, UPA 3 করুন, বা UPA 4, UPA 5, এ যা কিছু করুন, আপনারাও নাম চেঞ্জ করুন। INDIA নামটা রাখবেন না, বদনাম করবেন না, গোটা বিশ্বের কাছে মাথা নিচু করাবেন না। এটা কিন্তু আপনাদের কাছে আর বলা কি অনুরোধ ফনুরোধ নয়, আপনাদের কাছে বলা হারবেন আপনারা নিশ্চিত, নির্ঘাত হারবেন, কেউ জিতবেন না, ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন। এই ভারত নামটা আসছেই, লোকের একটা উত্তেজনা যেখানে এসে গেছে, মোদিজি তিনখানা তাস ফেললো, তিনখানা তাসই আপনারা আউট, কিছুই পারবেন না, বেকার পারবেন না, কোনো মুখ নেই, কিছু নেই, ফালতু নামটাকে তুলে দিন, নামটা তুলে দিয়ে বাঁচবেন। ওমর আবদুল্লাহ যেটা বলছে একদম মাথায় করে ওমর আবদুল্লাহকে নিয়ে নাচুন, আর আপনাদের প্রধানমন্ত্রী কে হবে প্রজেক্ট করে তেজস্বী যাদবকেই করে দিন, ওর মতো শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষও নেই, তেজস্বী যাদবকে করুন, ভালো হবে। মানে আপনাদের যে মানে কি বলবো আদর্শ, সেই আদর্শের সঙ্গে পুরো ম্যাচ করে খাপে খাপ হয়ে যাবে, করুন। আমি অ্যাডভাইস দিলাম, নিতেও পারেন না নিতেও পারেন, আপনাদের ব্যাপার, বড় বড় ব্যাপার আপনার, তবে হারবে শিওর। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা, খুব ভালো থাকুন। রুদ্রবার্তা মানে আনকাট কথা যদি মনে হয় যুক্তি একটু ছিল তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, আর যদি নতুন এসে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানায় তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।